আলোচনায় আমার সাকিব হাসান, মানে সাকিব কবে ঠান্ডা হবে? আমার মনে কদিন পরে সাকিব কারোর কাম ধরে উঠাবে বসাবে উঠবস মাঠের মধ্যে যায় না, বুঝছেন? কেন বুঝছেন জানেন? এই যে দেখেন সাকিব হাসান স্ট্রাইক নিয়ে, অ্যানালগ ভিজনের স্ট্রাইক নিয়ে এটা নিয়ে সাকিব মাঠে আসছে, এবং তার স্পোর্টস শু ছিল না, যদি দেখেন আপনি নর্মাল স্যান্ডেল পরে গেছেন মাঠে, মানে এরকম কোনো দরকার আছে? আপনি বলেন দেখেন, সে স্পোর্টস শু পরে যাচ্ছে, এটা কোনো খেলোয়াড় শুধু বাঁচারণ না, আর মাঠে ক্যাপ্টেন যেতে পারেন এভাবে, মানে আপনি চাকরি আপনাকে প্রতিদিন আসবো কেন? আপনি কবে ঠান্ডা হবে না? প্রতিদিন একটা ইস্যু আছে আপনার নিয়ে, মানুষ আপনার পক্ষে আছে, তাই প্রতিদিন ইস্যু করলেন না, মানুষ তখন বিরক্ত হয়ে যাবে, বিরক্ত কারোকে করবেন না ভাই। আপনার যে এখন জনপ্রিয়তা এটা ধরে রাখেন, কারণ যে জনপ্রিয়তা মানুষ একবার কামায় এটা হারালে অনেক কষ্ট, কারণ আপনি যা বলছেন মানুষ আপনার পক্ষে আছে, কারণ আপনার স্টাম্পে লাথি মারছেন মানুষ আপনার পক্ষে ছিল, আপনি ওই দিন হোয়াইট বল নিয়ে যেটা ঝামেলা করছেন সেটা মানুষ আপনার পক্ষে ছিল, কারণ আপনি জানেন বিসিবিতে ঝামেলা আছে বা আমাদের ক্রিকেট বিপিএল এর ঝামেলা আছে, মানুষ আপনার পক্ষে, কিন্তু সব বিষয়ে আপনি এতে জয় না, কিছু কিছু এড়িয়ে চলতে হয়, কিছু কিছু সময় চুপ থাকতে হয়, আপনি একজন ন্যাশনাল হিরো, আপনি মেগা স্টার আমাদের, আপনাকে নিয়ে সারা বিশ্বে গর্ব হয়, আপনার এই আপনি একটু দুষ্ট, আপনাকে মানুষ যদি বেয়াদব বেয়াদব, আপনি দুষ্ট টাইপের, কিন্তু দুষ্ট আমি কমান সব ঠিক হয়ে যাবে, আমি মনে করি আপনি দুষ্ট, আপনি বেয়াদব না, মানুষ বেয়াদব বলতে চাই, বা আপনি অন্যায়ের প্রতিবাদ করেন এটা খুব ভালো, আপনি দুষ্ট একটু দুষ্ট কমাইলেও হবে, মানে দুষ্ট আমি কমানো আর কি, কিন্তু দেখেন এটা কিন্তু আমাদের জন্য এটা ইনসাল্টিং ব্যাপার, বিপিএল এর জন্য সার্কাস, আপনি আর একটা সার্কাস তৈরি করতেছেন প্রতিদিনে। এরপরে কি হলো? আচ্ছা দাদা, আপনিটা তো গেল, আপনি এসে করছেন, এরপরে কি হলো এনামূলক বিজয়ের সাথে কি কাহিনী? দেখেন সিকান্দার একটা বল লেগ স্টাম্প মিস করে, যেমন আম্পায়ার আউট দিয়ে নাই, সেই আউটটার জন্য যখন রিভিউটা করেছে তখন আম্পায়ার স্কোর হিসেবে এটা চাওয়া হয়, এটার উচিত আম্পায়ার স্কোর হবে, বিকজ এই শটটা বাইরে দিয়ে চলে যাচ্ছে যেটা, বা লেগ স্টাম্পের বাইরে, দেখুন আপনি যদি দেখেন এটা লেগ স্টাম্পের আম্পায়ার স্কোর হিসেবে দেওয়া যেতে পারে, এটা হিটিং না, তো এই আউটটা দিয়ে এনামূলক বিজয়কে দেখেন তার মন মেজাজ খারাপ, সেই সেদিন ইয়েসের মতো দেখেন সে কি করতেছে, বা সময় সরকারের মতন অবস্থা করতেছে, আপনারা অন্য কল ফিরে আসেন, আজকে কল ফিরেন না, এবং এনামূলক বিজয় একটা ভদ্র ছেলে, শান্ত ছেলে, কিন্তু যদিও তার একটা অপবাদ আছে, সে রান আউট করাইছে মানুষদেরকে ঘরোয়া লিগে, এটা তার নামে একটা অপবাদ আছে, দেখেন দেখেন তার মানে সে কি বলবে, মানে আমি নিজে অবাক হয়ে গেছি, মানে এভাবে আউট দেন, সার্কাস দিয়ে আপনারা কি এডিয়াসার বানাইছেন, এটা কোনো মানে হয়, সার্কাসটা দেখানোর কোনো দরকার আছে? দেখেন সে মানতে পারতেছে না আউটটা, আম্পায়ার যেহেতু আপনি আউট দেন নাই, সেক্ষেত্রে আম্পায়ার কলস হবে, কারণ এটা লেগ স্টাম্প, আপনার হিটিং হবে না, এটা আম্পায়ার কল, হিটিং হলে এটা আম্পায়ার কল, আম্পায়ার কল যাবে তখন আউট হয়নি, তো আউট হয়নি, এটা আউট দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, মানে আমাদের বিপিএল আর কত আমরা সার্কাস দেখবো, বোর্ডে এত টাকা দিয়ে আমরা কি করবো বলেন? আর একটা কথা বলি, আমাদের প্লেয়াররা দেখেন 50 মারতে বহুত কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু পাকিস্তানে দুইটা পর্ব দুইটা সেঞ্চুরি মেরে দিচ্ছে, আমরা কি খেলতেছি দেখেন, আমরা কি আমাদের কোনো নিজের মাঠে আমরা নিজের রান করতে পারতেছি না, এটা হচ্ছে আমাদের বিপিএল অবস্থা, হজ বড় হলো সার্কাস যা বলেন, একটাই আমাদের একটা, তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।